हेलो डियर स्टूडेंट, वेलकम बैक टू आवर चैनल कंप्यूटर सुविधा अकाडेमी। तो WBJEE एग्जाम आर मात्र 15 दिन, तो 15 दिन पूरा जेगे जाओ। कारण हमें जादवपुर यूनिवर्सिटी एक ट्रेंडे चलते, इंडिया ट्रेंडे चलते, समस्त स्टूडेंट बाहर से एग्जाम देवे। जरा वेस्ट बेंगल आछो शुने रखो, सबा एग्जाम दिच्छे बछर, अने के आसबे, कम्पिटिशन बेड़े जाए। कारण जादवपुर यूनिवर्सिटी पृथ्वी एक नम्बर यूनिवर्सिटी जे सबसे कम फीजे बीटेक एमटेक पास आउट कर दे। से ही जो एडमिशन नहीं तो 2000 टाका एडमिशन दिए, तो এখন যখন বিটেক পাস আউট করলাম তো তখনও টাকা না দিলেও হয়, বাস ডিগ্রিটা নেওয়ার জন্য সমস্ত র‍্যাঙ্ক কার্ড বেরিয়ে যায়। তো 10000 টাকা বিটেক কমপ্লিট, এখন এমটেক অ্যাডমিশন, এমটেকে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার চলে যাচ্ছে, তো কোনো রকম টাকা পয়সা দেওয়ার ব্যাপারই নেই, ওই যে একবার অ্যাডমিশন দেওয়া হয়েছে। তো যাদবপুর শুধুমাত্র ইন্ডিয়ার নয়, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে কম খরচায় অ্যাফোর্ডেবল, মানে 10000 টাকা ভাবা যায় বিটেক কমপ্লিট। তো তার জন্য কম্পিটিশন বেড়ে যাচ্ছে, তো কম্পিটিশন বাড়ছে মানে প্রিপারেশন করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে একটু একটা সুবিধা আছে যে সিটটা আমাদের জন্য 90% করে দিয়েছে, তো না পড়লে কিন্তু হবে না, সবাই পড়ছে। তো ফিজিক্সে, ফিজিক্সের আমরা ডিসকাশন করব, মার্কস ডিস্ট্রিবিউশন করব। 5টা চ্যাপ্টারে 33-34 মার্কস আসছে। তার আগে শুধুমাত্র মার্কস ডিস্ট্রিবিউশন এসব করে তো চলবে না, এসব তো অনেকেই করছে, তো তার সঙ্গে হেল্প করতে হবে। হেল্প মিন্স হেল্প করতে হবে মানে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, ইউটিউব ঘেটে দেখা গেল যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন WBJEE-র জন্য খুব কম চ্যানেল আছে যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপলোড করছে। তো অনেক স্টুডেন্ট, বাইরের স্টুডেন্টও আমাকে মেসেজ করলো, কমেন্ট বক্সে লিখলো যে WBJEE-র কিছু PIQ সলিউশন করা যাক। তো এরকম আমরা 3টে পার্ট করেছি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স। হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আমি পড়াই, ওয়ান ম্যান আর্মি, রেসপন্সিবিলিটি স্টুডেন্টের নিতে হবে, আর সেটা 100%ই নিয়ে নেই। এবার ব্যাপার হচ্ছে এই ম্যাথামেটিক্সে, ম্যাথামেটিক্স অলরেডি 10 থেকে 12টা ভিডিও আছে, ক্যালকুলাস লেকচার 1, ওকে, ক্যালকুলাস লেকচার 1। এবার এই ভিডিওর পর পুরো ভিডিওর সলিউশনগুলো আমরা পেয়ে যাব ওয়েবসাইটে www.suvajitacademy.com। আর ফিজিক্সে যেরকম আছে, কেমিস্ট্রিও আছে, ম্যাথও আছে, সব আছে, ওকে। ধীরে ধীরে আপলোড হচ্ছে, প্ল্যানিং আছে 25-এর মধ্যে আমরা মিনিমাম লাস্ট 5 ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইউটিউবে ফ্রি অফ কস্ট আমরা আপলোড করে ফেলি, ওকে। এবার আমরা এখানে চলে যাই, যার জন্য আজকে আসা, ফিজিক্স। তো ফিজিক্সের এই পার্টটা একবার দেখা যাক। ফিজিক্সের অবাক কাণ্ড, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স 9 2021-এ তো পুরো 10 পাগলই হয়ে গেছে। একটা ছোট্ট চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আর এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আছে। তো এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে 2 মার্কসে অ্যাটাক করতে হবে, আর 2 নম্বর অল্প চ্যাপ্টার, ছোট্ট চ্যাপ্টার আমার 1টা 2টো 3টে ভিডিওতে পুরো কমপ্লিট। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সও ওয়ান শট আছে, সুভজিৎ একাডেমি একটা চ্যানেল আছে হিন্দিতে, আর একটা বাংলার কম্পিটি সুভজিৎ একাডেমি, 2টো চ্যানেল মিলেই আমরা ভিডিও আপলোড করতে থাকি। তো 9, 7, 10 হিউজ মার্কস। আর একটা 2 নম্বর চ্যাপ্টার, এটা মাই ফেভারিট, এখানেও খাটনি কিছু নেই, আর এ ওর ওয়েটেজ কোনো দিন চেঞ্জ করে না, 7-7 করে চলছে, ভালো ওয়েটেজ চ্যাপ্টার। এই চ্যাপ্টারে কোশ্চেন করতে গেলে টাইম সবচেয়ে কম লাগে মডার্ন ফিজিক্স, আর থার্মোডাইনামিক্স একটু বেশি লাগে, বাট মডার্ন ফিজিক্সে তো খুব কম লাগে, ডিজিটাল সার্কিটগুলো আছে। মেকানিক্স, মেকানিক্সে 9 মার্কস 8 মার্কস 9 মার্কস, মেকানিক্সে রোটেশন পড়ার খুব দরকার নেই, ডিপ রোটেশন পড়ার দরকার নেই, সিম্পল ফর্মুলা, সিম্পল মুভমেন্ট অফ ইনার্শিয়া, বাকি মুভমেন্ট অফ ইনার্শিয়া বাদ দিয়ে যদি আমরা মেকানিক্সটাকে গ্র্যাভিটেশন পর্যন্ত আমরা ছেড়ে দেই, তাহলে 9 মার্কস 8 মার্কস 9 মার্কস করে আসে। এটা করা যায় কারণ সবাই যখন ক্লাস 11 অ্যাডমিশন নিয়েছিল তাদের মেকানিক্সটা অন্তত স্ট্রং ছিল। আর একবার পড়ে নাও, আমার মেকানিক্সের অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে, মেকানিক্সের PIQ-এর। সেমি কন্ডাক্টর মডার্ন ফিজিক্স তো হয়ে গেল, আর ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিটার 9 মার্কস 8 মার্কস 5 মার্কস। ইলেকট্রোম্যাগনেটিজমের সবচেয়ে ওয়েটেজ বেশি, চ্যাপ্টারটার লেন্থ একটু বেশি, বাট অন্তত ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিটার থেকে ওয়েটেজটা বেশি। এই 5টা চ্যাপ্টার ছেড়ে যাওয়া যাবে না এক্সামে, কারণ এই 5টা চ্যাপ্টার আমি যদি অ্যাডিশন করি, এটা আসছে 34, এর মার্কস আসছে কত, 34, ভাবা যায়, 34 মার্কস আসছে। 34-এ তো 1 র্যাঙ্ক হয়ে যাবে, 1 র্যাঙ্ক না হলে টপ 50-র মধ্যে তো আসবে, যাদবপুরে কম্পিউটার সায়েন্স তো পাওয়া যাবে। এখানে আমি যদি অ্যাডিশন করি, এটা 30 1 2 3 5 5 4 9, ওকে, তো এটা তো আরও বেশি আসছে, এটা কত আসছে,
नाइन हमें एखान कत बद दी वन टू थ्री तो हमारे थ्री थ्री सिक्स और यहाँ कत आस फोर्टी फोर एकटू कलकुलेशन भूल हो गए तई तो भाची जो कैलकुलेशन कर बेसि मार्क्स छो तो वन टू थ्री फोर फाइव फोर्टी फोर मार्क्स भाबा जाए फोर्टी फोर से फोर्टी तो नहीं आसो के देखे एक रैंक चले आसबे तार जोन्नो जा जा हेल्प दरकार कमेंट बक्से करो कि भिडियो लागबे कौन चैप्टर भिडियो लागबे आमी आछि तो एखाने कत आछे थ्री फाइव फोर फोर्टी वन ठीक आछे पागल करा नम्बर और किच्छू भाव ना चैप्टरगुलो कमप्लीट करो ओटा कत आछे त्रिश त्रिश फोर्टी टू एवारेज आमी जोदि करी फोर्टी थ्री मार्क्स मात्र पाँचटा चैप्टर थेके स्ट्रंग करो ठीक आछे आबार आमरा बाकी चैप्टारे एकटा निये आसबो फिजिक्स हो गेलो केमिस्ट्री मैथामेटिक्स निये आसबो ओके टाटा।